মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচার নির্বাচনী প্রচারের অন্তিম দিনা মাজুলীত মারাথন প্রচার সোণোৱালর মাজুলীর বিভিন্ন প্রান্তলে গেছে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল তিনিখনকৈ সভাত অংশগ্রহণ করেছে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে সত্রত প্রথমে দর্শন করে গুরুজনার আশীষ বিচারি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে তিনিখনকৈ প্রচার সভাত আজি প্রচার অভিযান চলাইছে আজি অন্তিমটো দিন প্রথম পর্যায়ের নির্বাচনের মাজুলী গৃহ সমষ্টিত উপস্থিত হয়েছে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল হয় না হয় যদি এই দুই শক্তি কেনেবাকে ক্ষমতা দখল করবলগা হয় তেতিয়াহলে বাংলাদেশের পর অবৈধ বিদেশী আনি অসমের বুকুত সংস্থাপিত করিব আর খিলঞ্জীয়া ভূমিপুত্র অস্তিত্ব সংকট পেলাব হয় না নয় গতি আমি সকলে মিলি এই শক্তিক পরাভূত করব অসমের জাতীয় স্বার্থত অসমিয়া স্বার্থত করব লাগিব না নাই গতি আজি আপনাদের সংকল্প লক বিজেপি জিন্দাবাদ এজিপি জিন্দাবাদ সম্মিলিত গণশক্তি জিন্দাবাদ ইউপিপিএল জিন্দাবাদ মিত্রশক্তি জিন্দাবাদ মিত্রশক্তি জিন্দাবাদ আমি চারি শক্তিয়ে মিলিত প্রচেষ্টারে অসমের জনগণক লগত লৈ আমি আগন্তুক দিনত অসমের জাতীয় স্বার্থ সুরক্ষা করিবার কারণে আমার মেটি ভেটি কৃষ্টি সংস্কৃতি ভাষা সাহিত্য ঐতিহ্য সভ্যতা রক্ষা করিবার কারণে আমি মিলিত প্রচেষ্টারে এই দুই মহাশক্তিক এই নির্বাচনত পরাভূত করিম হয় না নহয় হয় না নহয় গতি রাইজ আপনাদের সংকল্প লো মনেদি লো কারণ গুরুজনের পবিত্র ভূমি মাজুলীক রক্ষা করব এই দেশক রক্ষা করব আর আজি ভারতীয় জনতা পার্টির কার্যকালত আমি প্রতিটি সম্প্রদায় লোকক মর্যাদা দিছি সম্মান দিছি আর প্রতিটি সম্প্রদায় প্রবাদ পুরুষ সকলক আজি আমি রাজ্যিক পর্যায়ত সরকার তরফের অনুষ্ঠান পাতি সেই জনগোষ্ঠীর পরম্পরাগত কৃষ্টি সংস্কৃতিক আমি শ্রদ্ধা নিবেদন করছো করছো নাই করছো নে আমার কার্যকালতে কিমানবিলাক কার্যসূচী হয়েছে প্রতিটি সম্প্রদায় যখন প্রবাদ পুরুষ আছে সেই প্রবাদ পুরুষ সকলক আমি সন্মান প্রদর্শন করছো আর তেখেতসকলের নামে রাজ্যিক বটা প্রবর্তন করছো করছো নে নাই সতী সাধিনী সতী রাধিকা যদি আমি এজিপি বিজেপি একেলগে না থাকো অসমখন আজমলে লৈ যাবনে নাই যাবনে নাই গতিকে এইবিলাক বিতর্ক যে হাতি দেখা না পালো পদুম দেখা পালো আরে বাবা হাতিও গণেশ পদুমো ভগবানের পূজাতে যায় সব দেখে গতিকে এইবিলাক কথা কোনেও কব না পায় কথাটো হল বিজেপিয়ে সরকার করিব নোৱাৰে এজিপিক বাদ দি এজিপিয়ে সরকার করিব নোৱাৰে বিজেপিক বাদ দি গতিকে আমি একেলগে রাম লক্ষ্মণের দরে থাকিব সেইকাৰণে প্রথম কথা মই কলো যে আমি কংগ্রেসক হরুয়াব লাগিব আজমলক হরুয়াব লাগিব ভাতৃঘাতী সংঘর্ষ নহয় অসমত ভায়েকে ভায়েক কাজিয়া লাগে কারণে আমার জাতিটো পিছুয়াই আছে আজি আমি একেলগ হৈছো কিয় আমি জানো যে আমার শত্রু কোন আর আমি অসমখনক বচাব লাগিব ধুতি কম্বল লুঙি দিনলৈকে আমি অসমখনক লৈ যাব নোৱাৰো আজি বিনামূলীয়া কলেজত নাম ভর্তি হৈছে আজি বিনামূলীয়া পাঠ্যপুথি পাইছো আজি আমার বৃদ্ধসকলে পেনশন পাইছে বিধবায় পেনশন পাইছে রাস্তা ঘাট হয়েছে কাঠের দলং পকি হয়েছে আজি 58 লাখ পরিয়ালে 3 টকা মূল্য চাউল পাইছে বিনামূলীয়া হয়ে গেল বাগিচার রাস্তা লাইনত বাগিচার লাইনত রাস্তা হয়েছে বাগিচার গর্ভবতী মহিলায় 12,000 টকা করে পাইছে আজি বাগিচার প্রথমবারের বাবে হাই স্কুল বনোয়ার কথা আমি আরম্ভ করছি আজি স্বয়ং আর অরুণোদয় দরে আসনি আজি আরম্ভ হয়েছে আপনাদের রাইজ এটা চিন্তা করো
দেৰগাঁও ৰাইজটো অসমৰ ভিতৰতে সচেতন ৰাইজ আজিৰ প্ৰায় এক বছৰ আগত কি হৈছিলে কভিড হয়নে বাইশ মাৰ্চত জনতা কাৰ্ফিউ হ'ল তাৰ পিছত গোটেই অসমত এনেকুৱা হ'ল যে নিজৰ কাষৰ ঘৰৰ মানুহে নিজে নাযায় গাঁৱতে বাঁহ লগাই দিলে যে কোনো ক'তো সোমাব নোৱাৰে ওলাব নোৱাৰে যাব নোৱাৰে মানুহে ভয়ত থাকি গ'ল লকডাউন হৈ গ'ল এই লকডাউনৰ মাজতো মোৰ ঘৰতো মা আছে মোৰ মাৰ বয়স আশী বছৰ মোৰো দুটা বাচ্চা আছে মোৰো ঘৰত পৰিবাৰ আছে মোক কি ক'লে এই মন্ত্ৰী তন্ত্ৰী হৈ থাকিবি ইংলেণ্ডৰ পৰা দাদাই ফোন কৰিলে যে নতুন মন্ত্ৰীটো হৈ থাকিব পাৰিবি কিন্তু মা তোৰ কাৰণে যাতে মাৰ মৃত্যু নহয় চবৰে ঘৰততো ভয় আছিলে কিন্তু সেই সময়তো অসমৰ মানুহৰ লগত থাকিবলৈ ঘৰ সংখ্যাৰ বেলেগ জেগাত অসমৰ মানুহৰ জীৱনৰ বাবে আই চি ইউ আই চি ইউ মেডিকেলে মেডিকেলে তুমি ৰাইজৰ লগত আমি থিয় কংগ্ৰেছ থিয় হোৱা নাছিল কংগ্ৰেছ গাঁতৰ তলত লুকাই আছিল কংগ্ৰেছ গাঁতৰ তলত লুকাই আছিল নৱেম্বৰ মাহলৈকে বিনামূলীয়া চাউল নৰেন্দ্ৰ মোদীয়ে দিছিল গেছৰ চিলিণ্ডাৰ নৰেন্দ্ৰ মোদীয়ে দিছিলে আজি মহিলাৰ বেংক একাউণ্টত নৰেন্দ্ৰ মোদীয়ে টকা পঠাইছিল আমি আজি ইয়াত অকল মন্ত্ৰী হ'ব অহা নাই দেই এম এল এ হ'ব অহা নাই এই ভৱেন্দ্ৰ নিজে হস্পিটেলত আছিল মেডিকেলত পি পি কিট পিন্ধি মই কেইদিন ভৱেন্দ্ৰৰ ওচৰত গৈছো নিজে খবৰ লওঁ আমি অসমৰ মানুহক বিপদৰ সময়ত অসমৰ মানুহৰ ওচৰত আমি থিয় হৈছিলো সুখৰ লগতো আমি মানুহৰ লগত আছো দুখৰ সময়তো অসমৰ মানুহৰ লগত বিজেপি আছে চৰকাৰ আহিবই চৰকাৰ আহিবই খাটাং মই উজনি দুৱাৰে দুৱাৰে ঘূৰিছো মানুহৰ ইমান মৰম দুই হাজাৰ ষোল্ল চনতো মই দেখা নাছিলো আজি ৰাতিপুৱা মোক কোনোবাই ফোনত কৈ আছে ডেৰ হাজাৰ মানুহ নহ'ব নেকি মই বোলো মই যাম আইতা মা ভণ্টি বাইদেউক চাব মই যাম নাহিব নেকি মানুহ আহিব 100% এয়া দেৰগাঁৱৰ পৰা পোনপটীয়া সম্প্ৰচাৰ মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই আজি সাতটাকৈ স্থানত প্ৰচাৰ সভাত অংশগ্ৰহণ কৰিব তাৰ ভিতৰত অন্যতম হৈছে দেৰগাঁও আৰু দেৰগাঁৱৰ পিছতে এতিয়া বটদ্ৰৱাত উপস্থিত হ'ব বটদ্ৰৱাত আঙুৰলতা ডেকাৰ হৈ নিৰ্বাচনী প্ৰচাৰ চলাব মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই নিৰ্বাচন আয়োগে এক সংবাদমেল সম্বোধন কৰিছে পোনপটীয়া সম্প্ৰচাৰ আগবঢ়াইছো আমি নতুন পদক্ষেপ এই টাইম লৈছো মানে পলিং ষ্টেচনত পাৰ এল এ চি 50% পলিং ষ্টেচনত আমি এতিয়া কেমেৰা লগাই আছো ৱেব কাষ্টিঙৰ কাৰণে ফিক্স কেমেৰা তাতে হ'ব তাতে ৱেব কাষ্টিং হ'ব তাৰফালে এইটো ৱেব কাষ্টিঙক চাবৰ কাৰণে আমাক ডিষ্ট্ৰিক্ট ইলেকশ্যন অফিচাৰ মানে ডি চি অথবা এ ডি অ' চিভিল অফিচত কণ্ট্ৰল ৰুম হ'ব টিভি স্ক্ৰীণ হ'ব তেখেতক তাতে এইটো চাব কি ভালকে গোটাই চলি আছে কি নাই এজ পাৰ প্ৰচিডিয়াৰ এজ পাৰ ৰুল চলি আছে কি নাই আৰু এটা কণ্ট্ৰল ৰুম হ'ব চি অ' অফিচত ইয়াত আপোনালোক আপুনি এইটো আমাৰ এনে কণ্ট্ৰল ৰুম চাব পাৰে এইটো মডাৰ্ণ কণ্ট্ৰল ৰুম আমি গোটেই বস্তুটো তাতে চাব পাৰোঁ আৰু এটা কণ্ট্ৰল ৰুম আছে আমাৰ ইলেকশ্যন কমিশ্যন অফ ইণ্ডিয়া দিল্লী অফিচত তো এই ৱেব কাষ্টিঙৰ এতিয়া আমি যিখন নতুন পদক্ষেপ লৈছোঁ এইটো বেছি গুৰুত্বপূৰ্ণ মানে আমাৰ 50% অফ দি পলিং ষ্টেচন আমি ৱেব কাষ্টিং কৰি আছোঁ আৰু তাৰফালে আমি ডাইৰেক্টলি ইয়াত চাব পাৰোঁ কি কেনেকুৱা তাতে পলিঙৰ প্ৰচেছ চলি আছে তো এনে এপাৰ্ট ফ্ৰম আমাৰ বাকী যিখন ছিকিউৰিটি তাতে ছেট আপ আছে লগতে আমি আৰু এটা লেয়াৰ তাতে এড কৰিছোঁ তো এইটো ৱেব কাষ্টিঙৰ কাৰণে এইটো বেছি ইম্পৰ্টেণ্ট নাই তাতে কিবা ক্ৰাইটেৰিয়া আছে এইটো ক্ৰাইটেৰিয়া হিচাপে এইটো ছিলেক্ট কৰা আছে ফাৰ্ষ্ট তো যিখন ক্ৰিটিকেল পলিং ষ্টেচন আছে ভালনাৰেবল লোকেশ্যনৰ পলিং ষ্টেচন আছে এইটো তাতে গোটেই লোৱা আছে পিছত যিখন পলিং ষ্টেচনত এনে মেক্সিমাম ভোটাৰ আছে এইটো লোৱা আছে পিছত তাতে নেটৱৰ্ক কানেক্টিভিটি চাব লাগে তো এনেকুৱা কিবা বিভিন্ন ক্ৰাইটেৰিয়া আছে আমি যিমান হ'ব পাৰে ইমান এইটো এনে অবজেক্টিভ ক্ৰাইটেৰিয়া ৱাইজ এইটো ছিলেক্ট কৰিছোঁ আৰু তাতে এইটো ৱেব কাষ্টিং আমি এইবাৰ পাম আৰু আমাৰ যিখন এতিয়া ট্ৰেইনিং আছে
এনে যখন আমার ম্যান পাওয়ার আছে এইটু ট্রেনিং বেশি ইম্পর্টেন্ট কিন্তু কোভিডর কারণে নতুন আলোক কিবা তাতে স্টেপ ইন্ট্রোডিউস হয়েছে আর আমার এনে এডিশনাল কিবা আমি ম্যান পাওয়ার এনে এঙ্গেজ করা হয়েছে কিন্তু পুলিং স্টেশন আমার বাড়িছে মোর দ্যান 5000 সো তাকে তো ভালকে ট্রেন করব কারণে আমি ট্রেনিং এক টাইম স্পেশাল এমফাসিস দিছো আমার এতিয়া লোকে এনে আমি 241,269 এমপ্লয়িক ট্রেন করেছো 241,269 কিছু এমপ্লয়িক 3 times ট্রেনিং দিব লাগে যখন পোলিং পার্টি যায় পোলিং স্টেশনত তাকে তো 3 times ট্রেনিং দিব লাগে তো এই দেখার পিছত আমার এতিয়া লোকে ট্রেন্ড পার্সোনেল হয়েছে 463,406 আউট অফ দিস 241,269 কিছু আমার একদম যখন ইমান হায়ার অফিসিয়াল না থাকে তেখেতক আমি একো এক্সাম দিব কারণে কোয়া নাই যখন বাকি অফিসার আছে তেখেতো আমি পরীক্ষা লই আছো এনে অনলাইন অ্যাসেসমেন্ট হয়ে আছে তেখেতর ট্রেনিং যেতিয়া শেষ হয় তেতিয়া তেখেতক মোবাইলত এটা লিঙ্ক পায় আর অনলাইন তাতে অবজেক্টিভ টেস্ট তেখেতো কন্ডাক্ট হয় এনে এইটো ফার্স্ট টাইম এইটো করা হয়েছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এনে এইটো পার্পজ এই আছে কি তেখেতো ক্যাপাসিটি বিল্ড করব লাগে তেখেতো সক্ষম করব লাগে সো দ্যাট এনে পোলিং দিনত তেখেতো ভালকে এইটো পারফর্ম করে